আজকে পবিত্র একাদশী, অন্নদা একাদশী তিথি, 64টা ভক্তি অঙ্গ আছে। রূপ গোস্বামী তিনি 64 প্রকার ভক্তির অঙ্গ বর্ণনা করেছেন, তো তার মধ্যে এই একাদশী তিথি একটি ভক্তির অঙ্গ। কেন আমরা একাদশী ব্রত পালন করব কে বলতে পারে? এটা ভক্তির অঙ্গ। ভক্তি মানে কি? ভক্তি মানে কি? ভগবানের সেবা। খালি সেবা বললে হবে না, সে যেন ভগবানের সেবা। সেবা মানে কি কে জানে? সেবা মানে কি? সেবা মানে সেব্যের তুষ্টিবিধান। সেব্যকে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি হচ্ছেন আমাদের সেব্য। তো সেব্য হচ্ছেন ভগবান, আর সেবক কারা? আমরা সবাই সেবক। তাহলে সেবকের কর্তব্য কি? সেবা করা, সেব্যের সেবা করা। তো আমরা সবাই বুঝতে পারছি যে সেব্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কৃষ্ণ রাধাকৃষ্ণ মিলিত তনুরূপে গৌরাঙ্গ, তো এখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তো সেই মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীর সর্বত্র তার নাম প্রচার হবে, ভগবানের নাম প্রচার হবে। ভগবানের নাম কি কে জানে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো নাম মানুষের মধ্যে বিতরণ করতে হবে। তো এটি আদান প্রদানকে বলা হয় নাম হট্ট। এ নামের আদান প্রদান, একজন বলবে একজন শুনবে, আর তিনি বলবেন আর একজন শুনবে, এরকম আদান প্রদান। এই জন্য মহারাজ আজকে বলছিলেন পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, তো এই নাম কীভাবে করতে হবে, কি বলেছেন কে মনে রেখেছে? কীভাবে ভগবানের নাম করতে হবে, কোথায় গিয়ে করতে হবে? সাধু সঙ্গে। কীভাবে করতে হবে? শ্রদ্ধার সহিত, সাধু সঙ্গে শ্রদ্ধার সহিত করতে হবে। শ্রদ্ধা মানে কি বলেছিলেন মহারাজ? ভগবানের ভক্তি করাটাই, তাতে দৃঢ় বিশ্বাস। ভগবানের ভক্তি করলে সব কর্ম আপনার থেকেই সাধিত হয়ে যাবে, তাকে বলে বিশ্বাস। তাহলে আমরা ভগবানের নাম করার মাধ্যমে এখানে ভগবানের সেবার সূচনা করছি। ধর্মং হি মূল, মানে ধর্মের যে মূল বিষয় হচ্ছে ভগবান। সবাই যদি কেউ বলবে আমি ধর্ম করি, তাহলে ধর্মের মূল বিষয় হচ্ছে ভগবান। কে বলেছেন? ধর্মরাজ, যিনি যমরাজ, ষষ্ঠ স্কন্ধ ভাগবত বলছেন ধর্মং মূল হি ভগবান। তাহলে ধর্মের মূল যে ভগবান যদি না থাকে, সবাই বলে আমি ধর্ম করি, তাহলে সে ভগবানকে মানে না। তাহলে সে ধর্ম করছে? বলে আমি হিন্দু ধর্ম করি, কিন্তু ভগবান কৃষ্ণকে মানে না, গৌরাঙ্গ মহাপ্রভুকে মানে না। বলে আমি মুসলিম ধর্ম পালন করি, সে আল্লাহকে মানে না। কেউ বলছে আমি খ্রিস্টান ধর্ম পালন করি, গডকে মানে না। তো মানে তার আরাধনা করে না, আরাধনা মানে তার নির্দেশ পালন করে না। তো সেজন্য শুধু খালি ধর্ম ধর্ম মানি ধর্ম করি বললে হবে না। তো তেমানে ভগবানের আদেশকে পালন করা, তাহলে সেটাই ধর্ম। প্রভুপাদ বলছেন তোমার ধর্ম যে বড়, কিসে বোঝা যাবে? কী করে বোঝা যাবে? আপনার ধর্মটা যে বড় কী করে বোঝা যাবে? আপনি পরমেশ্বর ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছেন। তাহলে আত্মসমর্পণ মানে কি? তিনি যা বলবেন সেটা গ্রহণ করব, পালন করব। তো ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই ভগবদ গীতায় ভগবান সব আদেশ দিয়েছেন কেমনভাবে চলবেন। কিম কর্তব্যম কিম অকর্তব্যম শাস্ত্র প্রমাণং কুরুতে, কি করণীয় কি অকরণীয় সেটি বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে করতে হবে। তো এটাই আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে, তাই আমরা ধর্ম আচরণ করব। ধর্ম মানে হচ্ছে ভগবানের দেওয়া আইন, ধর্মস্থ সাক্ষাৎ ভগবৎ প্রণীতম।
তো সেজন্য আমাদের আচার্যরা আমাদের কী করে ক্রমে ক্রমে আমরা ভগবানের সেবাতে যুক্ত হব তার জন্য তারা বিভিন্ন পন্থা দিয়েছেন। সেজন্য সেই সেবা করার 64 প্রকার অঙ্গ, ভক্তির অঙ্গ, ভগবানের সেবা করার 64 প্রকার ভক্তির অঙ্গ দিলেন আচার্যরা। রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধুতে বলেছেন, তার মধ্যে এই চাতুর্মাস ব্রত পালন করা, তার মধ্যে কার্তিক মাস ব্রত পালন করা, দামোদর মাস ঊর্জা ব্রত নিয়ম সেবা মাস বলে, আর একাদশী ব্রত, এই যে একাদশী ব্রত আজকে অন্নদা একাদশী তিথি, তো এই একাদশী ব্রততে ধামে বাস করা অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তিরাই কেবল লাভ করতে পারে। কেউ বন্ধ গেছে গতকাল বলে আজকে অজুহাত দিয়ে আসিনি, এরকম অনেক দুর্ভাগা আছে। কিন্তু আপনারা অনেকে এসেছেন, বসুদেব প্রভু জানেই না। বসুদেব প্রভু যখন রিপোর্ট নিচ্ছে, না না বন্ধ হয়ে গেল, তো আমরা 100 জন যাওয়ার কথা ছিল, এখন আমরা যাব 25 জন। তো বসুদেব প্রভু ওখানে লিখলো 25 জন, এরকম করে করে হিসাব করলো 1500 ভক্ত আসবে, কিন্তু প্রসাদের সময় দিল আরও 200 অর্ডার এক্সট্রা, যে এক্সট্রা আসতে পারে, কিন্তু তাও প্রসাদের সময় আরও বেশি ভক্ত এসেছে জানায়নি। এই জন্য 500 ভক্তের প্রসাদ শর্ট হয়েছে, আবার রান্না করতে হলো, তার মানে এই পরিশ্রমটা ভক্তদেরকে আবার করতে হলো। আমরা যদি আগে থেকে আমাদের ইনচার্জকে জানাতাম, তাহলে এই ভক্তদের, যদিও এটা সেবা, কিন্তু আমার জন্য ভক্তদেরকে আবার একটু কষ্ট করতে হলো, আবার রান্না ডবল করতে হলো। তো এটা ভালো না খারাপ? আমাদের জীবনে খারাপ। যদি আমরা নিয়ম শৃঙ্খলা, আইন ফলো করি, আনুগত্যে থাকি, অথরিটিকে পালন করি, মানি, তাহলে এইগুলি হবে না। তাই জন্য নামটা সাংগঠনিক মানেই আমাদের কারো আনুগত্যে থাকতে হবে। আমি স্বতন্ত্র নই, স্বতন্ত্র চললেই ডিস্টার্ব হবে, অন্য ওরা কষ্ট পাবে। সেজন্য এই স্বতন্ত্রতা জন্যই আমরা যাব না, আমরা 25 জন যাব, কিন্তু আসার সময় এসছে আবার বেশি, কিন্তু জানায় না। তাহলে এটা স্বতন্ত্রতা, তার মানে এটা আত্মসমর্পণ নয়। আত্মসমর্পণ মানে পুরো সে যার কাছে আমি আত্মসমর্পণ করছি তার আনুগত্যে সব কিছু চলবো। কতজন আসবেন? 100 জন যাওয়ার কথা, এখন 25 জন যাচ্ছি, কিন্তু আসার সময় যে ডবল হয়ে গেল বেরোয়ার সময়, না ওরা বেরিয়ে গেল আমি কী করবো, তার জানানো উচিত। তো এই সিস্টেমটা আপনাদেরকে প্রথমেই বলছি, সেটা মায়াপুরে আসব, কোনো ফেস্টিভ্যালে আসব, সেটাও আগে জানাতে হবে যে আমরা এতজন প্রসাদ পাবো, প্রচারককে জানাতে হবে। কোন প্রচারককে জানাতে হবে? আপনি যার আনুগত্যে আছেন, আপনার সেখানে উপচক্রপতি আছে, সেখানে চক্র সেনাপতি আছে, সেখানে মহাচক্র সেনাপতি আছে, সেখানে মালা সেনাপতি আছে, তো সেজন্য আপনার ক্রমে ক্রমে জানাবেন। তাহলে কি হবে? ব্যবস্থা খুব সুন্দর হবে। যদিও ধামে এসে প্রসাদ হলে শুয়ে থাকছি, না গাছের নিচে থাকছি, না বারান্দায় থাকছি, ওইটা তখন মনে হবে না। মনে হবে? তখন মনে হবে না। ধাম মানে কি? ভগবানের গৃহ। ধাম মানে কি? ভগবানের বাড়ি। তার মানে আপনারা কোথায় এসছেন? ভগবানের বাড়িতে এসছেন, নিজের বাড়িতে এসছেন। কেন? কে বলতে পারে আপনারা নিজের বাড়িতে এসছেন কেন? ভগবান আমার প্রভু, পিতা, জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়। এই জন্য এই মায়াপুর ধাম ভগবানের গৃহ, অতএব আমার বাড়ি। এখানে কিছু কষ্ট হলে সেই কষ্টটা বাড়িতে স্বীকার করবে কে? নিজে, হ্যাঁ কি না? কাকে দোষ দেবেন? বাড়িতে কাউকে দোষ দেওয়া যাবে না, তোর জন্য এটা হয়ে গেল, আমার জন্য না। বাড়িতে কিছু পরিচালনা করতে অসুবিধা হতে পারে, সেজন্য সবাই সবাইয়ের সাথে মিলেমিশে ওটাকে গ্রহণ করেন নাই, সেই কষ্টটা সবাই গ্রহণ করেন নাই। তো আপনারা সেরকম করছেন মায়াপুরে এসে? না এটাচ বাস দেয়নি আমি, অন্য গ্রুপকে দেওয়া হয়েছে, আমাকে কেন দেওয়া হলো না, এরকম ঝগড়া করছেন? তাহলে ঘরের চিন্তা,
তার জন্য কী হচ্ছে না, ঘরে ঘুমিয়ে আছে সব। আমি যখন আসছি বহু ভক্ত ঘরে ঘুমিয়ে আছে, অ্যাটাচ বাদ পেয়ে গেছে তো, আর নামটা মেলায় যাওয়ার উৎসবে যে সাধুসঙ্গ হবে, মহারাজ বলেন সাধুসঙ্গে হরিকথা শুনলে পরে সংসার চক্র থেকে মুক্ত হওয়া যাবে, সেটা আর হলো না। যদিও গুরু মহারাজ সেদিন ক্লাসে বলছিলেন ধামে এসে ঘুমিয়ে থাকাটাও ভগবানেরকে প্রণাম নিবেদন করার ফল পাওয়া যাবে, এটা কোনো প্রবলেম নেই, কিন্তু আরও বেশি লাভ হবে যদি ধামে ঘুমিয়ে থেকে ভগবানের প্রণামের ফল পাওয়া যায়। তাহলে ধামে এসে ভগবানের কথা সাধুর সঙ্গে শুনলে আরও কত কাজ হবে, তো সেটা না করে এটা আমার দুর্ভাগা হয়ে গেলাম, কিছু ফল হলো, ধামে এসে সেটা ব্যর্থ হবে না ঘুমিয়ে থাকাটা, কিন্তু আরও বেশি লাভ হবে যদি সাধু সঙ্গে ভগবানের কথা শোনা যাবে। গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ একজন গুরু, উনি এত সময় হরিকথা বললেন, সবাই বাহিরে দেখছি ঘোরাঘুরি করছে, কেউ ঘরে আছে, এটা ঠিক নেই। যদিও অনেক সংখ্যা বেশি ছিল তবু অনেক ভক্ত বাইরে ঘোরাঘুরি করছিল, তাদেরকে শিখাতে হবে, আনুগত্যটা শিখাতে হবে, যারা আনুগত্যে থাকবে না সেই ধরনের ভক্তকে আনবেন না, বুঝতে পারছেন? যে ভক্ত আপনার আনুগত্যে থাকবে না তাদের বলেন বাড়ি থাকো, তোমাকে এখানে আসতে হবে না, তাহলে আপনারও বিড়ম্বনা হবে। তো সেজন্য ভগবত ভক্তির অঙ্গগুলি মধ্যে এই একাদশী যাজন করার মধ্যে আমরা ভক্তি লাভ করব, সেজন্য একাদশী ব্রতকে বলা হয় ভক্তির জননী। কি বলা হয়? ভক্তির জননী, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, তারপরে কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি, তার মানে পরম আদর সহিত পালন করতে হবে। এই জন্য এই একাদশী তিথি খুবই উপকার আমাদের, এটা কে করবে কে করবে না শাস্ত্রে বলা হয়েছে, স্মার্ত ব্রাহ্মণেরা বলবে এটা বিধবাদের একাদশী, এটা সধবাদের নয় যারা স্মার্ত ব্রাহ্মণ, কিন্তু একাদশী মহাপ্রভু স্বয়ং ভগবান, আমরা তার কথা শুনব না স্মার্ত ব্রাহ্মণদের কথা শুনব, চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তার কথা শুনব। তিনি তার মাকে বলেছেন 8 বছর বয়স থেকে একাদশী ব্রত করতে হবে। জগন্নাথ মিশ্র যখন প্রকট ছিলেন, বর্তমান ছিলেন, তার মাকে বললেন একাদশী ব্রত করা দরকার, তার মানে শিখাতে চাইলেন, মহাপ্রভু আসছেন আচরণ করে শিখাবেন, তো সেজন্য আপনারা এরকম আপনাদের আত্মীয় স্বজনকে শিখাবেন 8 বছর বয়স থেকে একাদশী ব্রত পালন করা। এখন তো ইস্কন ভক্ত বাচ্চা জন্ম হওয়ার পর থেকেও একটু বড় হলেও তাকে সে খেতে চায় না, কেন খেতে চায় না বলেন? মার গর্ভেতে একাদশী পালন করেছে, এই জন্য জন্ম হয়ে গিয়েও ওকে যখন শস্য দেয় খায় না, মুখটা ঘুরিয়ে নেয়। আমি অনেক বাচ্চা শিশু দেখলাম, একদম একটু বড় হয়ে গেছে তাকে কিছু শস্য দানা দিচ্ছে, মনে করছে বাচ্চা, ও মুখটা ফিরিয়ে নেয়, মুখটা বন্ধ করে, তখন মা বুঝতে পারে একাদশী খাবে, প্রসাদ চায়। তো সেজন্য গর্ভ থেকে শিশু শিখে, যেন আপনারা এমন মা বাবা হবেন আপনার শিশুকে গর্ভ থেকে শিখাবেন, সে জন্ম হয়ে যেন আজে বাজে জিনিস না করতে যায়। সেজন্য গর্ভ সন্তান থাকলে আজে বাজে মোবাইল দেখা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না, এবং ফেসবুক ইউটিউবে দেখা যাবে না, দেখা যাবে কেবল কৃষ্ণলীলা, গুরুদেবের কথা, বৈষ্ণবদের কথা, এগুলো শুনলে তখন ওই বাচ্চা শিখে যাবে। এগুলো আমাদের ভক্ত গৃহস্থ জীবনে করতে হবে। এজন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যম শূদ্রানঞ্চৈব যোশিতান মুক্ষ্যদং কুর্বতাং ভক্তিয়া বিষ্ণু প্রিয়তর দ্বিজ একাদশী ব্রতং নাম সর্বকাম ফলপ্রদম কর্তব্যং সর্বদা বিপ্র বিপ্রই বিষ্ণু প্রীণন কারণম। এখানে ভগবানের আনন্দ বিধান করবে, এখানে বলছে বিষ্ণু প্রীণন কারণম, ভগবানকে আনন্দ দিবে যদি কেউ এই একাদশী ব্রত পালন করবে। তো খুব সহজ এটা একাদশী ব্রত পালন করা, যে কেউ করতে পারবে, কেবল আমরা পঞ্চশস্য পাপ পুরুষ থাকে সেগুলি গ্রহণ করব না, গম থেকে যব থেকে সর্ষে থেকে ধান থেকে তৈরি এরকম পঞ্চ রবি শস্য থেকে তৈরি খাদ্য গ্রহণ করব না। যদি উপবাস না খেয়ে থাকা, কিন্তু কলিযুগে মানুষেরা না খেয়ে থাকতে পারবে না, তার জন্য
বর্ণনা শাস্ত্রে দেওয়া হলো যে অনুকল্প প্রসাদ পাবে, ফলমূল খাবে, যেগুলি রবি শস্য নয় সেগুলি ভোগ লাগিয়ে প্রসাদ পাবে, অনুকল্প প্রসাদ। তো সেজন্য কেউ ভয় পাবেন না যে একাদশীতে না খেয়ে থাকতে হবে। উপবাস অর্থের আরেকটা অর্থ হচ্ছে যে ভগবানের সঙ্গে বাস করা। তো ভগবানের সঙ্গে কী করে বাস করা যাবে? না, ভক্ত সঙ্গে যদি ভগবত কথা শোনা হবে তাহলে ভগবানের সঙ্গে বাস হয়ে যাবে। যেন ভক্ত সঙ্গে হরিনাম যদি করা যাবে তাহলে ভগবানের সঙ্গে বাস হবে। কেন? ভক্ত সে সর্বদা তার হৃদয়ে ভগবানকে ধারণ করে রাখেন, এই জন্য আমরা ভক্ত সঙ্গে হরিকথা শোনা মানেই সে ভগবানকে দান করেন। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন, এই জন্য এখানে বলা হয়েছে স্ত্রী লোকেরা তারাও করতে পারবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও স্ত্রী সকলেরই ভক্তিপূর্বক শ্রী বিষ্ণুর প্রীতিপদ একাদশী ব্রত পালন করা কর্তব্য। একাদশীপ্রদ সকল কাম ও মোক্ষপ্রদ, আপনার যে কোনো বাসনাকেও পূর্ণ করবে। কিন্তু ভক্ত কী বাসনা করবে? কেবল কৃষ্ণের সেবা বাসনা করবে। বুঝতে পারছেন? ভক্ত কোনো জড়জাগতিক বাসনা করে একাদশী করবে না, কেবল ভগবানের সেবা কামনা করবে। ভগবান, আপনার যদি ইচ্ছা হয় আমি এইভাবে করতে চাই, আমরা করে পারবো না, আমি এটা করব এরকম পারবো না। ভগবান, আমি এটা করতে চাই যদি আপনার ইচ্ছা হয়, আপনি যদি চান, গুরুদেব আপনি যদি চান এটা আমার ইচ্ছা, আপনি যদি চান এটা পূর্ণ করবেন, আপনি যদি চান। প্রভুপাদ বলেছেন কোনো ভক্ত অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। কীভাবে প্রার্থনা করতে হবে? এইরকমই, ভগবান এই ভক্ত অনেক সুন্দর সেবা করেছে আপনার, আপনি যদি চান আরও ওকে দীর্ঘায়ু দিয়ে আপনার সেবাতে নিযুক্ত করুন, সেটি আপনার ইচ্ছা। আমি বলব না ভগবান একে এখনই আপনাকে আরও বেশি আয়ু দিয়ে রাখতে হবে, এরকম আমরা বলবো না। কেন আমরা রাখতে পারবো না? সেই জন্য ভগবান গুরুদেবের ইচ্ছার উপরে আমরা নির্ভর করব। ভগবান আপনি যদি চান এই ভক্ত সুস্থ করে আপনার সেবাতে নিযুক্ত করলে আরও আপনার গুণগান প্রচার করবে, তাই জন্য আপনি যদি চান আরও দীর্ঘায়ু প্রদান করুন। বুঝে গেল কীভাবে প্রার্থনা করতে হবে? ঠিক আছে, সেই জন্য তাহলে একাদশী যে কেউ করতে পারবে, স্ত্রী, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সবাই এই একাদশী ব্রত করতে পারবে। আর 8 বছর থেকে 80 বছর পর্যন্ত একাদশী ব্রত করার নিয়ম করতে পারবে, ভক্তরা সারা জীবন করে। তো 8 বছর হয়ে গেলেই শুরু করে দেবে, সেজন্য অজুহাত না দেয়। একাদশী উপবাসে কী হবে? একাদশী ইন্দ্রিয়ম পাপম জং যত যত কৃতম ভবতি প্রভু। এখানে বলা হচ্ছে একাদশ যে ইন্দ্রিয় আছে আমাদের, সেজন্য একাদশী। একটা লোক বলছে আমি কেন একাদশী হব, আমি কেন একা একা দোষী হব, এই জন্য একাদশী করব না। মানে অনেক ভাওতাবাজি কথা লোকেরা আপনাকে ঠকাবে। একাদশী মানে জানো, আমি কেন নিজে একা একা দোষী হব, সেজন্য আমি করব না। কিন্তু এখানে একাদশী মানে একাদশ তার মানে 11, তার মানে 11টা ইন্দ্রিয় দিয়ে যে সব পাপ করে থাকি, আমরা একাদশ ইন্দ্রিয় দিয়ে পাপ করি, হ্যাঁ কি না? তো এই সব পাপকর্ম থেকে মুক্ত হওয়া যাবে, কৃতম যাবতীয় পাপ নষ্ট হয়ে যাবে। একাদশী ব্রত কি? তো এইরকমই একাদশীর কথা বলা হয়েছে। তা আমি ওইটা আর বেশি বলতে যাচ্ছি না, এগুলি আজকে অন্নদা একাদশী, এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অন্নদা একাদশী। মানে যত রকমের আপনি যা কিছু হারান না কেন, সব কিছু আপনার থেকে চলে যায় না কেন, এই একাদশী ব্রতের প্রভাবে আপনি সব আবার ফিরে পেয়ে যাবেন। তো সেই জন্য একাদশী ব্রত করতে হবে। আজকের তার মানে এই অন্নদা একাদশীর উদ্দেশ্য, এটা সব ফিরে পাবেন, কিন্তু ভক্ত কৃষ্ণ সেবায় সব লাগাবে। সব চলে গেল, টাকা, স্ত্রী, পুত্র সব চলে যাবে, কিন্তু যখন একাদশী ব্রত করে পাবেন কৃষ্ণ সেবায় লাগাবেন, আর তার ফলে ভগবত ধামে যাবেন, যেটি হরিশ্চন্দ্র রাজার হয়েছিল। সবাই জানেন হরিশ্চন্দ্র রাজার নাম শুনেছেন? তার হরিশ্চন্দ্র রাজার সব রাজ্য সম্পত্তি, স্ত্রী পুত্র সবাই চলে গেল, এবং নিজে শ্মশানে রক্ষী হয়েও থাকলো। কিন্তু পরবর্তীকালে গৌতম ঋষির সাক্ষাৎকার হয়েছিল। গৌতম ঋষির কাছে তিনি তার এই কথা বললেন যে আমি রাজা ছিলাম, আমার সমস্ত কিছু চলে গেল,
পূর্বর কর্ম অনুসারে আজ কেউ রাজা কালকে সে ভিখারি হয়ে যাবে, এটা কী জন্য হয়? কর্ম অনুসারে। এই জন্য কেউ অহংকার করতে নেই যে এখন আমি খুব দেখতে সুন্দর, অন্যকে দেখে টিটকারি করছি, অন্য কেউ হয়তো নিচকুলে জন্ম হয়েছে তাকে খারাপ ভাষায় বলছি, কেউ হয়তো মূর্খ আছে তাকে মূর্খ বলে গালি দিচ্ছি, হ্যাঁ এরকম ডিউয়ালিটি দ্বৈতভাবের প্রকাশ করছি। কিন্তু আমিও একদিন হয়তো মূর্খ হয়ে যাব, আমি হয়তো একদিন দেখতে অসুন্দর হয়ে যাব, আমি হয়তো একদিন মানে রোগের দ্বারা আক্রান্ত হয়ে যাব। সেজন্য কাউকে আমরা কোনো রকম দোষ দিব না, প্রত্যেকেই তার পূর্বের কর্ম অনুসারে এটি সে শাস্তি পাচ্ছে, সেটা আমরা তার এরকম দেখে যেন তার বদনাম না করি। এই নিচকুলে জন্ম হয়েছে ওরা কি দীক্ষা নেবে নাকি, এরকম অনেকে বলে, তো সেগুলি অপরাধ হয়ে যাবে। তো সেজন্য আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে যে যা কিছু এই জগতে আমরা হারাই না কেন, যদি আমরা কৃষ্ণকে পাই তাহলে সব পাব, হ্যাঁ কি না? কালকে আমি প্রভুপাদের লেকচার শুনছিলাম যে কৃষ্ণ হচ্ছে রাজা, আমি যদি তার পুত্র হই তাহলে আমার কি অভাব থাকবে, কিছু অসুবিধা থাকবে? কিছু অসুবিধা থাকবে না। কিন্তু আমরা যেহেতু ভগবানকে বাদ দিয়েছি, আমি নিজে রাজা সেজে বসে আছি, তাই সব অসুবিধায় সম্মুখীন হচ্ছি। এই জ্ঞানটা নেই মানুষের, এই জন্য আপনারা প্রচার করছেন, এই উপলব্ধ জ্ঞান প্রদান করবেন। তো সেটাই এই একাদশীতে হরিশ্চন্দ্র রাজা গৌতম ঋষির কৃপাতে দর্শন করে, সাধু দর্শন করলে তাদের নিজের কথা বলতে হয় সাধুর গুণকীর্তনের মাধ্যমে, আগে নিজের কথা বলা উচিত না, আগে সাধুর গুণকীর্তন করতে হয়। গৌতম ঋষিকে দর্শন করেই প্রণাম করেছেন, প্রথমে প্রণাম, সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে তখন তার গুণকীর্তন করেছেন গৌতম ঋষির, হ্যাঁ আপনি ভগবানের শুদ্ধ ভক্ত মহান, কিন্তু আমি আমার পূর্বকর্মের অনুস্থাপনে নিজের কথা বলছি, হ্যাঁ আমার পূর্বকর্ম অনুসারে আমি এরকম সব কিছু হারিয়েছি, দয়া করে আমি চাই কী করে আমার এর সমাধান করতে পারি, আপনার যদি ইচ্ছা হয় আপনি তাহলে কিছু উপদেশ প্রদান করুন। তখন গৌতম ঋষি বললেন এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় এই অন্নদা একাদশী পালন করুন, এই সামনে আর এক সপ্তাহ পরেই আছে এই একাদশী ব্রত, সামনেই আপনি সেটা পালন করুন, সব কিছু পাবেন, পরিশেষে আপনি ভগবানের আশ্রয়ে ভগবত ধামে চলে যাবেন। হরি বল। তো সেজন্য একাদশী ব্রতের মুখ্য ফল কি? ভগবত ভক্তি লাভ করে ভগবানের ধামে ফিরে যাওয়া। গৌণ ফল হচ্ছে এই জড়জাগতে কিছু জিনিস পাওয়া। তো আমরা ভক্তদের গৌণ ফল কামনা করবে না মুখ্য ফল কামনা করবে? মুখ্য ফল কি? ভগবানের কাছে ফিরে যাওয়া। তাহলে আমার কি আছে না আছে, কি গেছে না গেছে ওইটা চিন্তা করব? তাহলে একাদশী ব্রত করে মাহাত্ম্য শুনে সেটার চিন্তা করে যেন আমরা না করি। আমাদের মুখ্য যেহেতু আছে ভক্তি, ভগবানের সেবা, তাহলে এই সেবার মধ্যে নাম হট্ট প্রচার সেবা একটি মুখ্য সেবা। কেন না? নাম হট্ট প্রচারের সেবার মাধ্যমে যিনি মহাপ্রভু স্বয়ং আদেশ করেছেন যে প্রত্যেক বাড়িতে যাওয়া, প্রত্যেক মানুষের কাছে পৌঁছানো, কী করে পৌঁছাবেন? আপনি যদি নিজে সেই নাম করেন তাহলে অন্যের কাছে আপনি যাবেন, আপনি বুঝতে পেরেছেন। সেজন্য মহাপ্রভুর নির্দেশ ছিল যে আপনি আচরি ধর্ম অপারে শিখাও। এই জন্য আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাব। যাওয়া যাবে প্রত্যেক বাড়ি বাড়ি? কয়জন যাবেন হাত তুলুন দেখি, সবাই যাবেন, কেউ যেন অজুহাত দিবেন না ও আমাকে বকেছিল আর যাব না, ওই বাড়িটা ওই ভক্তটার ওখানে আসে আমি আর যাব না। তাহলে আমি নিজে মুখে একটা বললাম, ভিতরে আর একজনকে প্রতারণা করছি, দেখো ওই ভক্তের সাথে আমার খারাপ ছিল, ও ওখানে আমাকে কিছু বলেছিল, ও ওই সঙ্গে এসছে আমি ওখানে যাব না। তাহলে কী হলো, সাধু সঙ্গে থেকে কে বঞ্চিত হলো? আমি নিজে, বুঝা গেল, আমি নিজে বঞ্চিত হলাম। তো এইরকম যেন আমরা না করি, সেজন্য আমাদেরকে সরল হতে হবে, নিষ্কপট হতে হবে, নিষ্কপট না হলে হবে না। তো কেউ আমাকে কিছু বাধা দিয়ে দিল, তার নামে আমরা একদম গ্রুপ করে তাকে কী করে আরও নিচে নিয়ে যাব। দেখছেন আমরা প্রচার করলাম ওর নাম হচ্ছে, তাহলে ওকে কী করে বসানো যায় চেষ্টা করতে হবে। তো এটা ভালো না খারাপ? খারাপ কয়জন মনে করেন হাত তুলুন দেখি, অনেকে হাত তুলছে না, তার মানে ও করে, হাত তুলছে মানে ও করে। যদি আমার গুরু ভাই প্রশংসিত হয় আমার আনন্দ হওয়া উচিত কি না? আমার একজন
গুরুদেব বা প্রভুপাদ যদি প্রশংসিত হন তাহলে সারা ইস্কনের ভক্তরা আনন্দিত হওয়া উচিত কি না? হ্যাঁ, প্রভুপাদ আমরা এইসব করলাম, প্রভুপাদের আমরা এত সব প্রচার করে এত ভক্ত বানালাম, গুরু মহারাজ দীক্ষা দিলেন, এইসব গুরু মহারাজ কি দরকার, আমি এখন দীক্ষা দিব, আমি এখন গুরু হয়ে যাব। প্রভুপাদ সবসময় বলতেন আমার গুরুর কৃপায় তোমরা সব এসেছ, তার মানে আমরা গুরু মহারাজের কৃপায় এসেছি, প্রভুপাদের কৃপায় এসেছি, আমি নিজে নিজে আসতে পারি না, ভগবানের করুণাতে কৃপাতে আমরা এসেছি, তারপরে নামহট প্রচারে অংশগ্রহণ করেছি, তিনি আমাকে বুঝিয়েছেন, তার জন্য আমরা আসতে পেরেছি, এখন ওনার জন্য আসলাম, পরে ওনার পিছনে লেগে গেলাম, তাহলে ওটা খারাপ হবে, অপরাধ হয়ে যাবে। তো সেজন্য আমাদের এই জন্য সাংগঠনিক ব্যাপারটা খুব গুরুত্ব দিতে হবে, এই জন্য নামহট সংঘ সপ্তাহে মহামিলন মাস্ট করতে হবে। কতটা নামহট সংঘ সপ্তাহে হয় হাত তুলুন দেখি, কারা প্রতি সপ্তাহে মহামিলনে যান হাত তুলুন, প্রতিটা মহামিলনে যান অনেকেই, কোন কোন নামহট সপ্তাহে বসে না হাত তুলুন, প্রতি সপ্তাহে হয় না হাত তুলুন, এইখানে মাতাজি হাত তুলছে, সপ্তাহে হয় না, তারা দেখুন সপ্তাহে হয় না, কিন্তু নামহট সপ্তাহে একদিন হবে, এটা আমার ভিক্ষা করবেন এখন থেকে। কেউ মনে করবেন না, আমার একজন ভক্ত বলল মহারাজ, একটা বহরমপুরের ভক্ত, আমি বললাম আপনি দীক্ষা নিতে এসছেন আমি রেকমেন্ড করবো বটে, কিন্তু আপনি তো সপ্তাহে মহামিলনে যান না, যান, এখানে তো আপনার লেখা থেকে বুঝতে পারছি। বলল না ওখানে ওরা আসে না বসে না তাই জন্য আমি জানি না। তাহলে আপনি কেন যান না, ওরা এলো না ওদের দোষ দিলেন, আপনি যান না কেন, আপনি তো নিজে গিয়ে বলতে পারেন মাতাজি প্রভু আমাদের আজকে মহামিলন দিন, এই কোথায় বসবে, আপনি তো খোঁজ নিতে পারেন, আপনি অলস আর অন্যদেরকেই নিন্দা করছেন, ওটা তো ঠিক না, আমার খিদা লেগেছে আমি খাবো, রান্না হচ্ছে কি না খোঁজ করবো না, আমাকে খেতে হবে, খোঁজ করতে হবে না একটু, এখানে মায়াপুরে এলাম প্রসাদ পাবো, যে এখন আমি আগে থেকে জানাবো না যে কোথায় কুপনটা পাওয়া যাবে প্রসাদ পাবো বলবো না, একটু জানাতে হবে। তো ঠিক সেইরকমই যে আমি নামহট মহামিলনে যাচ্ছি না নিজে আর অন্যর দোষ বলছে, ওনারা কেউ বসে না, ওনারা বসে না তুমি তো তার মধ্যে রয়ে গেলে, দে অজুহাত দিচ্ছ যে ওনারা বসে না, তখন ওই ভক্তরা বুঝলো, বলো না এখন থেকে আমি কেউ আসুক না আসুক, আমার বাড়িতে হলেও যে কোনো ভক্ত সদস্য বাড়িতে হলেও দুইজন হলেও আমি ডেকে বসাবার চেষ্টা করব। তাহলে আমি বললাম আপনি যখন ডেকে বসাবেন তাহলে আরেকজন সেরকম বলবে আমি ডেকে বসাবো, উনি বলে আমি ডেকে, তাহলে সবাই যখন এরকম করবে তাহলে সপ্তাহে মহামিলন কেউ অভাব হবে, সপ্তাহে মহামিলন বসবেই, কেউ আসবে না এরকম আর কেউ অজুহাত দিতে পারবে না। তো সেজন্য আমার অনুরোধ আপনারা যারা লিডার বিশেষ করে তো সেটা পালন করবেন, এবং আপনারা লেজার তৈরি করবেন, খাতা, যে মালা সেনাপতি হয়ে গেল আমাদের হয়তো সর্বদেব গোপাল প্রভু করিমপুর এলাকায়, বাসুদেব মাধবপ্রভু হয়তো হয়ে গেল ধানতলা রানাঘাট এলাকায় হয়ে গেল মালা সেনাপতি, কিন্তু ওনাদের লেজার আমি দেখতে চাই যে কোন জায়গায় কোন সংঘ কতজন আছে, ওখানে কে চক্রপতি কে উপচক্রপতি কে মহাচক্র সেনাপতি, এইটা ওই খাতায় এবং কম্পিউটারাইজ করতে পারলে আরও ভালো, ওইগুলি গুরু মহারাজ দেখতে চাইছেন, যারা মালা সেনাপতি তারা এটা করবেন, তো যেন মহাচক্র সেনাপতির দায়িত্ব মালা সেনাপতিকে সাহায্য করা, ওর যে ৩৬টা গ্রুপ সেটা জানাবে, এবং মালা সেনাপতি মহাচক্র সেনাপতি তাকে সাহায্য করবে চক্র সেনাপতি, চক্র সেনাপতি ১২টা গ্রুপ ১২টা সংঘ সে ওইগুলি ১২টা এক একটা চক্র সেনাপতি তার নামহটের ১২টা নাম এবং সেই সঙ্গের কারা কি সদস্য পদে আছে সেক্রেটারি সভাপতি কোষাধ্যক্ষ, আজকে গান শুনলেন না শ্রীবাস পণ্ডিত কোষাধ্যক্ষ ঝাড়ুদার কেদার মুটে, হ্যাঁ ভক্তিবিনোদ ঠাকুর এই নামহটের ঝাড়ুদার হয়ে গেলেন, হাটে তো ঝাড়ু দিতে হয় না, হাট হয়ে গেলে ময়লা পরিষ্কার করতে হয়, তো সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর একজন আচার্য, তিনি তার কর্মী জীবনে মানে জগতে যখন তিনি এই জগতে আসছেন চাকরি করেছেন ব্রিটিশের সময় যিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট বিচারক, ২ মিনিটে একটা করে বিচার শেষ করতেন, ২ মিনিটে, ব্রিটিশরা ভয় পেত যে ইনি কীভাবে
যত বিচার আসুক না কেন, দুই মিনিটে শেষ। এখনকার বিচারপতিরা জেনে শুনে তারা কোনো রকম সমাধান করবে না, কেউ ঘুষ দিল, কেউ ফোন করে বলে দিল, তারা জেনেও আইনগুলা সম্বন্ধে জেনেও করবে না, এটা অন্যায়। আজকাল বর্তমান বিচারপতিরা যেহেতু তারা ভগবানকে মানে না, নাস্তিক, তার জন্য এটি করে, অন্যকে হয়রানি করায়। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন শুদ্ধ ভক্ত, তার আগের নাম ছিল কে এন দত্ত, কেদারনাথ দত্ত, শান্তিপুর, বীরনগর উল্লাতে ওনার জন্মস্থান, এই নদিয়া জেলাতেই। সেই ভক্তিবিনোদ ঠাকুর দাদুর বাড়িতে, কালকাটাতে বাড়ি ছিল নিজের, কিন্তু দাদুর বাড়িতে জন্ম হয়েছিলেন। তো সেই কেদারনাথ দত্ত ব্রিটিশের সময় উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট এই নদিয়া জেলায় ছিলেন, কৃষ্ণনগরে। ওনার জন্য ব্রিটিশ সরকার একটা ট্রেন দিয়েছিল স্বরূপগঞ্জ থেকে কৃষ্ণনগরে যাওয়ার জন্য, এরকম একটা ট্রেনও ছিল। উনি দুই ঘন্টা ঘুমাতেন, আর অফিসে যেতেন, আর সারা দিন কী করতেন, রাত্রি ভাগবত কথা আমাদের জন্য লিখতেন, সরল করে দিতেন গানগুলি। এই জন্য উনি নিত্যানন্দ প্রভু প্রবর্তিত সেই নাম হটের ঝাড়ুদার হয়ে গেলেন, যে সমস্ত কাম ক্রোধ লোভ মহ মদ মাশ্চর্যে আসক্ত, যে আমাদের হৃদয় কলুষ হয়ে আছে, তাই কেবল ভগবানের নাম আশ্রয়ের মাধ্যমে এগুলি সব ঝেঁটিয়ে উড়িয়ে চলে যেতে পারে। তো সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি কী করলেন না, বাজারে বাজারে গিয়ে এ হরিনাম কীর্তন শুরু করলেন, তার মানে ঝাড়ু দিতে শুরু করলেন। তো ভগবানের নামের মাধ্যমে আমার হৃদয়ের সমস্ত কলুষতা আর নোংরা আবর্জনা, নাম যশ প্রতিষ্ঠা এই সব অনেকভাবে, আমার যশ থাকবে না, হ্যাঁ আমাকে কেউ যশ দিল না, কিন্তু জড়জাগতিক যশের প্রতি আসক্ত হবে না। এই যে চক্র সেনাপতি, মালা সেনাপতি, এটা যশটা ভগবানের সেবা করার জন্য। আমি একটা কয়েকদিন আগে একটা মানে ইউটিউবে একটা আমাদের দেবেশ্বর আপলোড করেছে যে ভগবানের সেবাতে অংশগ্রহণ করে যশ লাভ করুন, ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম সম্পাদন করুন এবং যশ লাভ করুন, ভগবানের পরিকল্পনা অনুসারে চলুন এবং যশ লাভ করুন। একটা ইউটিউবে কয়েকদিন আগে দেওয়া হয়েছে, শুনেছেন কেউ? ভগবানের পরিকল্পনা অনুসারে সেবা করে যশ লাভ করুন, তার মানে আমরা নিজের পরিকল্পনা অনুসারে যদি কিছু করব যশ হবে না। এই যশটা ভগবান নিজে করে রেখেছেন, আমাকে দিতে চাইছেন। যেমন অর্জুনকে ভগবান দিয়েছিলেন, বলে এই যুদ্ধে তো আমি সব মেরে রেখেছি, তুমি কেবল যুদ্ধ করে যশটা নাও, আমি মেরে রেখে দিয়েছি। তাই প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা, প্রভুপাদ আপনি সারা বিশ্বে এত প্রচার করলেন, প্রভুপাদ বলেন না এসব মহাপ্রভু প্রচার করে রেখেছেন, আমাকে কেবল যশটা দিয়েছেন। তাহলে দেখুন প্রভুপাদের মনোবৃত্তি। তাই আমরা শিষ্য হিসাবে ঠিক সেরকম গুরু বৈষ্ণবদের ইচ্ছা অনুসারে চলব, তখন আপনি যশ পাবেন। আমি আগে দেখাতাম খুব সুন্দর করে একটা করে ট্রিপস, দশজনকে নিয়ে তাদের নাম লেখাতাম, আগে নদিয়া জেলা সম্মেলনও করা হয়েছে এরকম, সেটা যদি আপনারা দেখবেন আগে মনে রাখবেন, দশজন তার নাম লিখল, নাম লিখে একটা ডাস্টবিন মানে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিতাম উল্টিয়ে, আর বলতাম এই পাত্র থেকে আপনারা এক মিনিটের মধ্যে আপনার নিজের নামটাকে নিতে হবে। তখন ওরা ওই পাত্র থেকে দশজন নামটা নিতে গেলে এইটুকু পাত্র, তাহলে কী করছিল, টানাটানি করছিল, একজন আরেকজনকে টেনে টেনে নিচ্ছিল, আমার নামটা আমি নেব, আমার নামটা আমি নেব, আমার নামটা আমি নেব। তেমনি এখানে কী হচ্ছিল, আমার নিজের যশের জন্য মারামারি করা, নিজের যশের জন্য অন্যকে অপবাদ দেওয়া, টেনে নিয়ে যাওয়া মানে কি, এই আমি আমার নাম হচ্ছে না, আমি নাম চাই। তেমনি নিজের নামটাকে কাগজটাকে তোলার জন্য কত পরিশ্রম করছিল, কিন্তু যখন ওই কাগজগুলো সব তুলল, জিজ্ঞাসা করলাম আপনার নাম পেয়েছেন, তখন বলছেন না, কেন পেলেন না, নাম পেল না কেন, না অন্যকে নাম না দেওয়ার জন্য। তখন আমি জিজ্ঞাসা করলাম ঠিক আছে আপনি কি নাম পেয়েছেন, বললো আমি ওই রামপ্রভুর নাম পেয়েছি, তাহলে এটা ঘোষণা করুন রামপ্রভু আপনার নাম এটা। তাহলে আপনি প্রথমে কী করলেন, রামপ্রভুকে যশ দিলেন,
তখন রামপ্রভুকে যশ দেওয়ার মাধ্যমে তখন অন্যরা এরকম বললো, আমি এই নাম পেয়েছি, আমি এই নাম পেয়েছি। তখন আরেকজন আপনার নাম পেয়েছে, তখন আপনার নামটা আরেকজন বলছে, তাহলে আপনি অন্য থেকে যশ পাচ্ছেন। তা আপনি নিজে নিজে যশ পাওয়ার জন্য অভিলাষী হবেন না, তার মানে সেবার মাধ্যমে অন্যকে যশ দেওয়ার মাধ্যমে যশ আসবে, অন্যকে নাম দেওয়ার মাধ্যমে এই যশটা আসবে, আপনি নিজে নিজে যশ পাবেন না। অনেক ভক্ত কখনো কখনো প্রচার করছে, সেখানে তার সাথে হয়তো কিছু হলো, তখন সেই ভক্তদের হয়রানি এমন করায়, তারা এলে সে যাবে না, আর সেখানে গিয়ে গ্রুপ করে তারা যাতে আর প্রচার না করতে পারে সেই চেষ্টা। আমি এরকম দেখছি নদিয়া জেলার কয়েকটা জায়গায়, উত্তর চব্বিশ পরগনাতে দেখছিলাম কয়েকটা জায়গায়, শুনছি বসুদেব প্রভু থেকে আরও কয়েকজন ভক্তরা এসে বলেছে যে এরকম আমাদের আগে প্রচার করছিল, সেখানে তাকে বলা হলো না এখানে আপনি যাবেন না, এখানে যাবেন, তখন ওখানে আরেকটা গ্রুপ করে তাদেরকে। এটা খারাপ, এটা সাংগঠনিক ব্যাপারে। তাহলে আমরা নিজের সংগঠনটাকে ঠিক রাখতে চাই, তাহলে আনুগত্য নেই, তাহলে আমি এটা স্বতন্ত্রভাবে নষ্ট করছি। সেজন্য আমাদের নামহট্ট মহামিলনে যে সাপ্তাহিক মহামিলন বসতে হবে প্রতি সপ্তাহে একদিন করে, সেখানে কমপক্ষে পাঁচ থেকে দশজন সদস্য থাকতে হবে, দশের অধিক হয়ে গেলে সেটাকে ভেঙে দিবেন, দুটো গ্রুপ করে দিবেন, এটি গুরু মহারাজের ইচ্ছা। যত ছোট গ্রুপ করবেন লাভ কি হবে কে বলতে পারে? ছোট গ্রুপে কি লাভ আছে আর বড় গ্রুপে কি লাভ আছে বলুন, কে বলবেন? আমাদের বঙ্কবিহারী প্রভু, যদি আমি পাঁচ থেকে দশজন থাকি তাহলে সবাইয়ের সাথে আদান প্রদান করতে পারবো। যদি পঞ্চাশ জন থাকে, এখানে যেমন আপনারা দুই হাজার ভক্ত আছেন, আমি সবার সাথে কথা বলতে পারবো? সম্ভব না। যদি এখানে দশজন থাকত তাহলে আমি দশজনের সাথে কথা বলতে পারবো। তো এই জন্য নামহট্ট মহামিলনে সকলের সাথে আদান প্রদান করে প্রীতিময় ভাবনাকে তৈরি করার জন্য এটা গুরু মহারাজ বলছেন, ছোটো ছোটো গ্রুপ করলে এটা বেশি লাভবান হবেন, তাহলে আরও অনেক তৈরি করতে পারবেন, পাড়াতে পাড়াতে দায়িত্বটা আরও বাড়াতে পারবেন। কেন, আপনি যখন পঞ্চাশ জনের মধ্যে সেক্রেটারি হয়েছেন, সভাপতি হয়েছেন, অনেকে যোগ্য আছে, তাহলে আপনি যখন ওটাকে ভেঙে আরও ছোটো ছোটো করে দেন, তাহলে আরও কয়েকজন সেক্রেটারি হয়ে গেল, সভাপতি হয়ে গেল, তারাও দায়িত্ব পেয়ে আরও নতুন গ্রুপ তৈরি করতে পারবে, হ্যাঁ কি না? কিন্তু তাদের যদি অভিলাষ থাকে, তাহলে এই সুযোগটা তাকে আপনি দিয়ে দিলেন, না না আমি একা সেক্রেটারি, এখানে এটাকে ভেঙে দিই, আমরা এখানে পাঁচটা গ্রুপ করে দিই, প্রভু আপনি এখানে সভাপতি হবেন, আপনি এখানে সেক্রেটারি, আপনি কোষাধ্যক্ষ। এ তো ভক্তিবিনোদ ঠাকুর সব গানে দেখলেন না, শ্রীবাস পণ্ডিতকে কোষাধ্যক্ষ করেছেন, উনি ঝাড়ুদার হয়েছেন, তার মানে সেবাকে ভাগ করে দিয়েছেন। তো এই সেবাকে ভাগ করে দেওয়ার মাধ্যমে কী হচ্ছে, প্রত্যেকেই ভগবানের সেবাতে অংশগ্রহণ করার মাধ্যমে যোগ্যতা অনুসারে তারা ভগবানের কৃপা লাভ করবে। তো সেজন্য আমাদের অনুরোধ, আপনারা প্রত্যেকটা নামহট্ট সঙ্ঘে তাদেরকে এরকম সেবা সুযোগ দিবেন। পরিচালনার ক্ষেত্রে যারা একটু যোগ্য, সভাপতি হওয়ার, কোষাধ্যক্ষ হওয়ার, সেক্রেটারি হওয়ার, সেখানে বেছে করবেন। বগা বগা যাকে করে দিবেন সেক্রেটারি, সে কোনো রিপোর্ট দিবে না, ওইরকম না, সবাইকে রিপোর্ট দিতে হবে, জানাতে হবে, সভাপতি পরিচালনা করবে, সবাইকে নিজের পরিবারের সদস্য বলে গ্রহণ করবে, এরকম না সভাপতি অহংকার করবে, আমি সভাপতি যা বলছি তাই শুনতে হবে, না। একটা সভা যখন আয়োজন করবেন, সাপোজ আপনারা একটা প্যান্ডেল প্রোগ্রাম করবেন বা রাধাষ্টমী করবেন, জন্মাষ্টমী করবেন, তো সেই জন্মাষ্টমী করলে সেখানে সেখানকার যারা কমিটি সদস্য থাকবে তাদের নিয়ে বসবেন, বসে এই যে জন্মাষ্টমী আগামী এত তারিখে হবে, আমরা কিভাবে এটাকে করব, কি কি সেবা আছে, এখানে রান্নার সেবা আছে, এখানে বাজার করার সেবা আছে, এখানে পরিষ্কার করতে হবে, এখানে সবজি আমানো করতে হবে, এখানে প্যান্ডেল করতে হবে, এখানে কিছু লেখালেখি করতে হবে, কত রকম সেবা, তখন আয়োজন লেখা হয়ে গেল এই এই সেবা এই জন্মাষ্টমী উৎসবে হবে। তো এখন কিভাবে সেটাকে আমরা ভাগ করব এবং কি কি আমরা করব, এখন না আমরা এখানে প্রসাদ বিতরণ করব, ঠিক আছে বলুন, সভাপতি জিজ্ঞাসা করে প্রসাদ বিতরণ হবে,
কতজন আমরা এবারে জন্মাষ্টমীতে প্রসাদ খাওয়াব, সভাপতি জিজ্ঞাস করবে। পরিচালক সভাপতি মানে সে নিজে বলে না না 10,000 লোক খাওয়াবো, এরকম বলে তোমাদের করতে হবে, এইরকম করতে পারবে না। সভাপতি জিজ্ঞাস করবে আর যে পরিচালক মণ্ডলী রয়েছে, প্রভু আমরা কয়জন প্রসাদ এবারে জন্মাষ্টমীতে প্রসাদ পাওয়াবো? কেউ বলল প্রভু এবছর আমরা 2,000 লোককে খাওয়াই, আরেকজন বলছে আমরা 10,000 লোককে খাওয়াই। তো এই প্রসাদ বিতরণ করা ভালো না খারাপ? একজন 10,000 লোককে প্রসাদ বিতরণ করার কথা বলো, ওটা ভালো না খারাপ? একজন 2,000 লোককে খাওয়ানোর কথা বলো, ওটা খারাপ না ভালো? সবটাই ভালো, প্রসাদ বিতরণ নিয়ে তো আমাদের কথা, হ্যাঁ কি না? তখন সভাপতি জিজ্ঞাস করছেন, প্রভু আপনি 2,000 লোক বললেন মাত্র, কিন্তু 10,000 বলছেন, বলুন কি কারণে আপনি 2,000 বলেছেন? প্রভু এখন বাজারটা খুব খারাপ, সরকারি সূত্রে করোনা চলছে, এখন মহামারী চলছে, এখন আমরা টাকা কালেকশন করতে পারবো না, এক নম্বর। দুই নম্বর আমাদের ম্যান পাওয়ার কম আছে, ভক্ত সংখ্যা কম, 10,000 লোকের রান্না করতে খুব পরিশ্রম হবে, বিশেষ করে আমাদের বাসন অত পাবো না, সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে, আর আমাদের এখন ছোট জায়গা, এত লোকে খাওয়ানো যাবে না। তো এই কয়েকটা কারণে আমি 2,000 লোক বলেছি। তো এখন সবাইকে আবার জিজ্ঞাস করা হবে, আপনারা কি চান? তখন তারা বলবে না, এ যা বলল 2,000 লোক বলেছে এটাই ঠিক, লেখা হয়ে যাবে, ওই মিনিট বুকে লেখা হবে, এই বছর আমরা জন্মাষ্টমীতে সবাই সিদ্ধান্ত করলাম 2,000 বলেছিল প্রভু, আর আমরা ওখানে 500 বাড়াবো, সবাই রাজি? সদস্যরা বললো হ্যাঁ রাজি, লেখা হয়ে গেল 500। 10,000 যে বলেছিল সে রেগে মেগে বলবে, আমি বললাম 10,000, এরা 2,500 মাত্র খাওয়াবে, এদের সঙ্গে আর থাকবো না, এইরকম না। সদস্য মানে সভাপতি সবাইকে নিয়ে আলোচনা করে, প্রত্যেকের পরামর্শ নিয়ে যদি নাম হট মহামিলন কোথায় বসবে, সেই জন্য খাতা চারটি করতে আমি বলছি বারবার, কতজন সঙ্ঘে, আপনারা এখানে কতজন, অনেক সঙ্ঘ এসছেন, কয়টা সঙ্ঘে চারখানা খাতা আছে, হাত তুলুন দেখি, একটা সঙ্ঘে দেখাচ্ছে, দুইটা সঙ্ঘ, তিনটা আর চারটা সঙ্ঘ, পাঁচটা সঙ্ঘ, মাতাজি দেখাচ্ছে, আছে চারটা খাতা, মিনিট বুক মানে আলোচনা চক্র খাতা কোন সঙ্ঘে আছে, হাত তুলুন দেখি, আলোচনা চক্র খাতা, কী কী আপনারা করেন ওইটা লিখেন, ওইরকম খাতা কার কার আছে? বসুদেব নন্দন আছে কেন? দেখো কারু খাতা নেই। তাহলে আমাদের চক্রপতি উপচক্রপতি মালা সেনাপতি কী করছে? খাতাই নেই, আলোচনা চক্র খাতা নেই, তাহলে গণ্ডগোল হবে না কেন? কেন একজন দোষ দিবে না, যেহেতু এখানে যে খাতা নেই, অ্যাকাউন্টিং খাতা, কী খরচ হলো কী না হলো ওখানে লেখা, সাইন করা নেই, তখন বলে ও টাকা মেরে দিয়েছে, তাহলে আপনি বদনাম নেবেন? তো সেই জন্য আমার অনুরোধ, একটা রেজিস্টার খাতা যেটা কি আলোচনা চক্র খাতা থাকবে, যেটা লেখা থাকবে যে এইখানে আগামী সপ্তাহে কোথায় বসব, সেখানে কে কি সেবা করবে, কে সেখানে বাসন ধুবে, কে সেখানে আসন বিছাবে, কে সেখানে আলোক্য সাজাবে, এই সমস্ত লেখা থাকবে। এইবারে যে ভক্তরা করলো এই সেবাগুলি, পরে সপ্তাহে যখন ওই বাড়িতে বসা হলো আবার চেঞ্জ হয়ে যাবে, নতুন নতুন যে ফুলমালা গেঁথেছিল অন্য আরেকজন ফুলমালা করবে, আরেকজন বাসন মাজেছিল আরেকজন বাসন মাজবে, তার মানে কি সবাইকে সেবা শিখানো হচ্ছে, সবাই যাতে নাম হটে দক্ষ হয়, রান্নাতে দক্ষ হয়, এরকম নয় আমরা রান্নি টাকা দিয়ে নিয়ে আসবো, তাহলে ওটা সেবা হলো না। অনেক ভক্ত এখন টাকা নিয়ে রান্না করতে চায়, তাহলে ওটা সেবা কী করে হলো? আমি তো দেখলাম চাকদাতে কয়েকটা মাতাজি, ওরা সেবা করে, টাকা নেয় না, অনেকে দেয়, ওরা নিয়ে মন্দিরে দিয়ে দেয়, বলে আমি কী করব, মন্দিরে নিয়ে দিয়ে দেয়, অনেকে মাতাজিগুলাকে টাকা দেয়, যেখানে রান্না করতে নিয়ে গেল 500-1,000 লোকের রান্না করলো, টাকা দিয়ে দিল, ওরা কী করে বলে ঠিক আছে আপনারা দিয়েছেন, এটা কোনো চার্জ নয় যে এত টাকা দিলে রান্না করতে যাব, এরকম নেই, ও আপনারা এত পরিশ্রম করলেন, পরিশ্রম না এটা সেবা, বৈষ্ণব সেবা, আমরা বলছি বৈষ্ণব সেবা করব, আর যখন ভক্তদের জন্য রান্না করতে বলা হলো 5,000 টাকা লাগবে, তো ওটা সেবা হলো না?
হ্যাঁ, আপনি গরিব লোক, রান্না করতে ভালো পারেন, এখানে 2000 লোকের রান্না করবেন, সেখানে একটা পারিশ্রমিক কিছু একটা দিতে হবে, এরকম না 10,000-5,000 দিতে হবে, সেটা একটা সেরকমই বুঝে তাকে দেওয়া উচিত, তার নেওয়া উচিত। তো এই জন্য আর এই যে নামহট মহামেলনে কোনো রান্না থাকবে না, সাপ্তাহিক মহামেলনে কোনো রান্না থাকবে না, তাহলে সবাই সদস্য বসতে পারবে, সেখানে কেবল চিড়া কলা ফল মুড়ি এইসব থাকবে, কোনোদিন চিড়া কলা নারকেল টুক ঘি গুড় দিয়ে মেখে ভোগ লাগাবেন, কোনোদিন মুড়ি আলুদম করে রাখলেন, কোনোদিন একটু ফলমূল দিলেন, এরকম ভিন্ন ভিন্ন নাম হটে এটা করতে হবে। কেন মহামিলনে আমরা ভুড়িভোজন করব না কে বলতে পারে? মাতাজিদের থেকে বলতে হবে কি কারণে আমরা প্রসাদ পেট ভরে খাওয়াব না, এটা গুরু মহারাজের কথা যে নামহট মহামিলনে প্রসাদ ভুড়িভোজন হবে না, বৈষ্ণব সেবায় ভুড়িভোজন হবে। আপনি গৃহস্থ হিসাবে কাউকে বৈষ্ণব সেবা করতে চান সেটা আলাদা, নামহট মহামিলন নয়। নামহট মহামিলন মানে 5-10 জন মিলে সাপ্তাহিক আপনার নিয়ম অনুসারে কেউ আরতি শিখবে, কেউ সেখানে গান শিখবে, সেখানে হরিকথা শুনবে, প্রশ্ন উত্তর হবে, সেবারগুলি ভাগ করে সেখানে গীতা পড়বে এবং সেখানে লাস্টে কীর্তন করে জপ করে তারপরে লাস্টে একটু ফলমূল হাতে নিয়ে চলে যাবে। 2 ঘন্টার বেশি নাম হটো বসবে না, এটি সবাইকে মনে করতে হবে। তো সেজন্য এরকম নাম হটো মহামিলন সেবা সবাই যেন করে। প্রথম খাতা আলোচনা চক্র খাতা, দ্বিতীয় খাতা প্রেজেন্ট খাতা, যেখানে উপস্থিতি এই ভক্তটা শ্রদ্ধাবান যারা বা নূতন সংঘ করছেন বা পুরানো সংঘ সেখানে নাম লেখা থাকবে, আমাদের এই সদস্য কে এসেছে কে আসেনি ওখানে লেখা দেখা থাকবে। তাহলে সাপ্তাহিক মহামিলনে সবাই আসছে কি না এটা জানা যাবে, আসলো না কেউ তার খোঁজ খবর নিয়ে ও প্রভু কেন আসেনি, কিছু অসুবিধা হয়েছিল, এরকম গালাগালি নয়, কোনো অসুবিধা থাকতে পারে, তার খোঁজ নেওয়া এবং কেন আসেনি তার সেবার গুরুত্ব দেওয়া। তো এইভাবে প্রেজেন্ট খাতা। দ্বিতীয় হচ্ছে ভক্তির ক্রমোন্নতি খাতা, যেমন আজকে এখানে শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের কাছ থেকে, তো জন্য মহামিলনে তারপরে ক্রমোন্নতি খাতা, যেটা বলছিলাম যে ভক্তির ক্রমোন্নতি খাতা, যেখানে শ্রদ্ধাবান সাধুসঙ্গী গৌরকৃষ্ণ সেবক গৌরকৃষ্ণ সাধক এরকম করে প্রভুপাদ আশ্রয়, এই যে আজকে যারা শ্রীগুরু চরণ আশ্রয় করলো ওরা 6 মাস আগে প্রভুপাদ আশ্রয় করেছে, সেখানে ষোলমালা জপ করেছে, 4টা নিয়ম পালন করেছে, কোনো মাছ মাংস খাচ্ছে না, ভোগ লাগিয়ে খাচ্ছে, নেশা করে না, অবৈধ সঙ্গ করে না, তাস পালি জুয়া লটারি খেলে না, একাদশী ব্রত অন্যান্য ব্রত পালন করে, এইরকম ব্যক্তি ষোলমালা জপ করে 6 মাস করেছে, সেই সব ব্যক্তি এখন গুরু আশ্রয় করলো, এইরকম 6 মাস আবার থাকবে, গীতাটা 1-2 বার পড়বে, ভাগবত প্রথম স্কন্ধ 1 বার পড়বে, এই সমস্ত জিনিস নোট ওই খাতাতে লেখা থাকবে, ক্রমোন্নতি খাতায় জানা যাবে আজকে থেকে প্রভুপাদ আশ্রয় এরা হয়ে গেল, এরা এখন তাদেরকে গাইড দিবে যেখানে প্রচার হচ্ছে, আপনি গীতা পড়ছেন পড়ুন এখন থেকে, আপনি দীক্ষা নেবেন, তখন শ্রীগুরুচরণ আশ্রয় হয়ে গেল 6 মাস আরও ঠিক ঠিক করছে কি না, তখন আপনাদেরকে জিজ্ঞাসা করা হলো মহারাজ এখন দীক্ষা দিবেন কয়জন শ্রীগুরুচরণ আশ্রয় কী করে পাবেন বলুন, কোথায় রুট আছে না আন্দাজে বলবেন, আমাদের চক্র সেনাপতি মহাচক্র আন্দাজে বসুদেব প্রভু আয় এতজন আমার শ্রীগুরুচরণ আশ্রয় আন্দাজে, ওটা আন্দাজে হবে না, যখন খাতা থাকবে আপনি সরাসরি সত্যি জিনিসটাই বলে দেবেন, আমাদের এই ভক্তরা কেন আপনি যাচ্ছেন তার বাড়ি বাড়ি যাচ্ছেন, সব পালন করছে 6 মাস ধরে দেখছেন, এবং জেলা প্রচারক মাস্ট যে দীক্ষা নিবে তার বাড়ি যেন ভিজিট করে থাকে, তার ঠাকুর ঘরটা যেন দেখে, তার পরিবেশটাকে যেন দেখে, সেখানে না শুধু আন্দাজে দীক্ষা রেকমেন্ড করে দিচ্ছে, এটাও জেলা প্রচারক রেকমেন্ড করবে না যত পর্যন্ত জেলা প্রচারক আপনার বাড়িতে না যায়, তার মানে আপনাকেও আকুল হতে হবে, প্রভু আমার বাড়িতে আসুন একটু দেখুন আমি কি করছি এবং আমার কি আরও করণীয় অভাব আছে সেটা বলুন, তো এইগুলিও যেন করা হয়। তো সেজন্য এই তৃতীয় খাতায় ক্রমোন্নতি খাতায় এরকম সব লেখা থাকবে, তাহলে ক্রমে ক্রমে শ্রদ্ধাবান সাধুসঙ্গ এরকম টিকমার্ক দেওয়া হবে কে কবে এরকম উত্তীর্ণ করছে, তাই প্রথম থেকে যে ভক্তটা 1 মালা জপ করছিল
এক মাস পরে আপনি জিজ্ঞাসা করলেন, কয় মালা করছেন মাতাজি? আমি এখন চার মালা করছি। ওখানে সাধু সঙ্গীতে চলে গেল, ওখানে নোট আছে, নামটা পরিচয়ের সিঁড়ি আছে না, নোট আছে কে কী কী পালন করলে সেই স্তরে যাবে। হয়তো সুলামালা জপ করে কিন্তু দেখা গেল ওখানে অনেক জিনিস আছে পালন করে না, তাহলে ওই স্তরে যেতে পারছে না। ওই নিয়ম অনুসারে ওকে যেতে হবে। আমি সুলামালা জপ করি কিন্তু আমি চলে যেতে পারবো না প্রভুপাদ আশ্রয়ে, কেন না আমি প্রভুপাদ আশ্রয়ে যাওয়ার সময় যে কী কী নিয়ম আছে, আমাকে চারটা নিয়ম পালন করতে হচ্ছে, প্রসাদ খেতে হচ্ছে ভোগ লাগিয়ে, তাহলে আমি যেতে পারবো, নাহলে পারবো না। সুলামালা কেন এক লক্ষ করলেও প্রভুপাদ আশ্রয়ে আপনি যেতে পারছেন না। প্রভুপাদ আশ্রয়ে আছেন কিন্তু আমাদের দীক্ষার ক্রমোন্নতি করানোর জন্য এই পন্থাটা, ঠিক আছে? তো এটা ক্রমোন্নতি খাতা, ভক্তির একটা খাতা, আর চতুর্থ খাতা আছে অ্যাকাউন্টিং। যা কিছু প্রণামী আসছে, কোনো উৎসব করছেন, সে সব দেখাতে হবে। বড় অনুষ্ঠান করলে, রথযাত্রা, জন্মাষ্টমী বা যে কোনো উৎসব করবেন, ইস্কন অনুমোদিত লেখলেই সেখানে আপনাকে পুরা হিসাব জেলা প্রচারককে দেখাতে হবে, এবং সেখানে জানবেন ওই টাকাটা কৃষ্ণের টাকা, আপনাকে দেখে লোক দেয়নি, ইস্কনের প্রোগ্রাম বলে লোক দিয়েছে, হ্যাঁ কি না? কেউ যেন মনে করে না এটা আমাদের টাকা। হ্যাঁ, আপনি ইস্কনের হলে টাকা আপনার, কিন্তু তার জন্য আপনি ইস্কনের হলে ইস্কনের অথরিটির রুল ফলো করতে হবে, যে অ্যাকাউন্ট দেখিয়ে আসতে হবে যে এই টাকা, এই কালেকশন হয়েছে, এই খরচ, এই রিসিট হিসাব দিয়ে কমপ্লিট করে টাকাটা বেশি হয়েছে কি করবেন, কম হয়েছে কি করবেন, না আবার সবাই মিলছে কি করে ওটাকে পূরণ করবে সেটা দেখতে হবে। আবার বেশি হয়েছে জেলা প্রচারকে জিজ্ঞাসা করা হবে যে এটা কী করলে ভালো, তারা প্রস্তাব দিবে যে আমাদের এই সঙ্গে মৃদঙ্গ নেই, আমরা একটা মৃদঙ্গ নিব, বা আমাদের এই সঙ্গে একটা প্রভুপাদের ছোট্ট বিগ্রহ আমরা রাখবো, প্রভুপাদকে নিয়ে আমরা পরিক্রমা করব, প্রভুপাদের বিগ্রহ নেব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সুন্দর একটা মাইক সেট করব প্রচারের জন্য, সেই সঙ্ঘের জন্য বাসন কিছু রান্নার জন্য করব, এরকম সেই টাকাটা ওইখানে কৃষ্ণের সেবাতেই লাগবে, কেন এটা ইস্কন অনুমোদিত নামহট সঙ্ঘ, কোনো কারো ব্যক্তিগত না, কোনো একটা অথরিটি দেখাশোনা করছিল, সে এরকম নামহটক মহামিলন উৎসব ইত্যাদি করে এই টাকাতে বাসন এলো না, মাইক হলো, তখন পরে ও হয়তো সেক্রেটারির পদ থেকে অন্যদিকে গেল, বলো এটা আমার, তার বাড়িতে রাখা হচ্ছিলো, সে যেন এটা না বলে, এটা দাবি করে এটা খারাপ। ইস্কনের রুল অনুসারে কেউ যদি ইস্কন নাম করে এরকম করবে, ইস্কন জিবিসি রুল আছে, তাদের অনেক সময় পুরা থানাতেও জানিয়ে দেওয়া হয় এই ভক্তটা এরকম করছে, এটা বম্বে থেকে একটা নোটও এসে যাবে, কোর্টের পেপারে চলে আসবে, এই জন্য খুব সাবধান। আমরা ইস্কনের নামে করে টাকা কালেকশন করে তারপরে হিসাব দিব না, হ্যাঁ এটা খারাপ। আবার ইস্কনের নামে রিসিট দিব না টাকা কালেকশন করে, এই চাকদাতে এরকম হয়ে গেল, কালেকশন করেছে রিসিট দেয়নি, কিছু ভক্ত তারা সব এখন বলছে না না আমি এরকম করিনি, হ্যাঁ এরকম করেছি, মানে কত অজুহাত, এটা খারাপ, তারা রিসিটই নেয়নি নিজেরা, তো এটা খুব খারাপ করছে, এবং গ্রুপিং করেছে এবং গন্ডগুলো করেছে, যারা এরকম স্বতন্ত্র চলেছে, যারা এরকম স্বতন্ত্র চলে টাকা কালেকশন করে দেখাবে না, নিজের বাহাবা নেওয়ার চেষ্টা করে, তারাই গন্ডগোল করে, তো সেজন্য এইরকম ইস্কনের বদনাম, আপনি ইস্কনের ভক্ত বলবেন আর ইস্কনের বদনাম করবেন, এটা যেন না হয়। তো সেজন্য এই চারটি খাতা এখন থেকে গিয়ে করবেন, আর যারা মালা সেনাপতি তার একটা রেজিস্টার বুক থাকবে বা কম্পিউটারাইজ করবেন, আপনি যে 108টা গ্রুপ দেখছেন আপনার খাতায়ও খাতা থাকতে হবে, বুঝতে পারছেন? সর্বদয় গোপাল প্রভু আপনার একটা কম্পিউটারিং করে রাখুন খাতা, সেই সমস্ত নোট করে জেলা প্রচারকে দিবেন, আর এটা নিয়ে অফিসে বসুদেব প্রভু কম্পিউটার একটা ফাইল দিবে, এরকম করে সব কিছু, বসুদেব প্রভুর কাছে একটা কপি থাকবে, আপনার কাছে কপি থাকবে, প্রত্যেকটা চক্র সেনাপতি, উপচক্র সেনাপতি তাদের কাছেও কপি থাকবে, তারা যে 12টা গ্রুপ দেখছে তার কাছেও কপি থাকবে, যে 36টা গ্রুপ দেখছে তার কাছেও কপি থাকবে। তো সেই সব জিনিস যেন, আবার একটা জিনিস, একটা নামটো সংঘ ওইখানে আরেকজন দেখছে, আপনিও প্রচার করছিলেন, দেখলেন যে ওই ভক্তটা ভালো মৃদঙ্গ বাজায়, তখন এই ওখানে যাচ্ছিস কেন, আমাদের গ্রুপে চলে আয়, এরকম করে ওই গ্রুপ থেকে এখানে এই গ্রুপে নিয়ে আসবেন না,
ওটা আপনি প্রতারণা করছেন, এটা প্রচার হচ্ছে না, এটা প্রতারণা হচ্ছে। কেন ওই গ্রুপে তো ভক্ত হচ্ছে, আবার ওকে টেনে নিয়ে এসে আপনার গ্রুপে নিয়ে আসার কী দরকার? হ্যাঁ, ওনার টাইম আছে, ওই নামটার সঙ্গে বসছে, টাইম আছে, তারপরে আপনার কাছে এসে কোনো সঙ্গে হরিকথা শুনতে পারে, যে যত বেশি সাধুসঙ্গ করবে অসুবিধা নেই, কিন্তু ও আপনার সঙ্গের সদস্য নয়। এখানে ও সেবা করতে পারে, কিন্তু তার সঙ্গের উন্নয়নে সদস্যতে সেখানে ওকে থাকতে হবে। সে এই সঙ্গে টাকা দিতে পারে কোনো উৎসবে, তার অনেক টাকা আছে দিতে পারে, আপনার কাছে অনেকগুলো লাড্ডু আছে, আপনি কাকে দিবেন সেটা অসুবিধা, আমি এখানে নিষেধ করব করবো না, কিন্তু আমার নিজের সঙ্ঘকে আমাকে বাঁচাতে হবে, এটা আপনারা করবেন। তো এইরকমভাবে যেন কেউ অন্য সঙ্গ থেকে গ্রুপ থেকে ভাঙিয়ে আর একটা গ্রুপে যেন না নিয়ে আসে, তাকে সাহায্য, আপনি বলবেন না খুব ভালো আছে, আপনি প্রভু ওইখানে থেকে আরও নতুন একটা গ্রুপ করুন, বা আপনি যদি দায়িত্ব নিতে চান সঙ্ঘ আরও বাড়ান, উপচক্রপতি হন, এরকম দায়িত্ব বাড়াবেন, একজন একজনকে সাহায্য করবেন, এইগুলি দ্বারা তখন পরিবেশটা সুন্দর হবে, পরস্পর মধ্যে আদান প্রদান থাকবে, সেটাকে সমাধান করা কঠিন হয়ে ওঠে, শাস্ত্র সিদ্ধান্ত অন্যান্য জিনিস সব। কিন্তু শ্রীল জয়প্রদা স্বামী মহারাজ উনি সেটাকে বারবার ধৈর্য ধৈর্য করে করে এক বছর দুই বছর পরে এমন একটা সিদ্ধান্ত দেন সারা বিশ্বের জীবিসীরা পালন করার চেষ্টা করে, এই জন্য উনি একজন ইস্কনের দৃঢ় স্তম্ভ। তার মানে গুরুদেব বল ধৈর্য নিয়ে এটাকে বিচার করছেন, যদি আমরা হ্যাঁ জয়প্রদা মহারাজ দায়িত্ব দেওয়া হলো দুই বছর এগুলো কিছু করছে না, কিন্তু না, এরকম কিছু সময় লাগবে, এই সমস্ত ম্যানেজমেন্ট, এই জন্য আমাদের সাংগঠনিক ব্যাপারে এই সমস্ত ভক্তরা সর্বসম্মতি, কেন আমরা বলছি সদস্যদেরও এগুলি জানা দরকার, একটা ভুল হবেই, আপনার ক্ষেত্রে যদি ভুল হয়, আপনি অন্যের ভুলটা দেখছেন, আপনার ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তাহলে কী হবে? সবাইকে চেষ্টা করতে হবে ক্ষমা সুন্দর চোখে দেখতে, কিন্তু তা মানে না তাকে ভুল করতে আস্পর্ধা দেওয়া, বিচার করতে হবে, সময় লাগবে। তো সেজন্য আস্তে আস্তে ধৈর্য নিয়ে যদি পালন করেন নিশ্চয় হবে। তো এইরকমভাবে যে আমরা শুনলাম সংঘের কেন্দ্রবিন্দু থাকবে কৃষ্ণ এবং গুরুদেব প্রভুপাদ, প্রত্যেকটা নাম হতো সংঘের কেন্দ্রবিন্দু, তারপরে সেখানে আমরা যা কিছু করব তারা যে সিদ্ধান্ত দিয়েছেন সে পরামর্শ করে নাম হতো সংঘকে চালাবো, নিজে স্বতন্ত্রভাবে নয়। তারপরে যারা ভক্ত রয়েছে আমার এই পাঁচ দশজন, তাদের মধ্যে কনিষ্ঠ মধ্যম উত্তম তাদেরকে মর্যাদা দেওয়া, এক ভক্ত আর এক ভক্তের সঙ্গে মর্যাদা জ্ঞাপন করা, তাদেরকে অপমানিত না করা, পরস্পর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে চলতে হবে, এটাকে মর্যাদা দেওয়া, নাহলে মর্যাদা উল্লঙ্ঘন হলে অপরাধ হয়ে যাবে। তারপরে যোগাযোগ রাখা, প্রত্যেক ভক্ত আর এক ভক্তের সঙ্গে যোগাযোগ রাখা, আমি যোগাযোগ রাখি না দোষ দিতে শুরু করে দিলাম, একটু আগে বলছিলাম যে আপনি নিজে যাচ্ছেন না আর অন্যদের বোঝেন ওরা বসে না, আপনি যান, তো সেজন্য যোগাযোগ। তারপরে এই সব যে জিনিস বললাম চারটা জিনিস, কেন্দ্রবিন্দু, পরামর্শ, তারপরে মর্যাদা প্রদান করা, তারপরে প্রত্যেক ভক্তের সাথে ভক্তের যোগাযোগ করা, এটার মাধ্যমে কী হবে, যোগাযোগ করার মাধ্যমে কী হবে, ভক্তদের মধ্যে সহযোগিতা বাড়বে, হ্যাঁ কি না? আপনি যদি প্রত্যেকের সাথে যোগাযোগ করে আদান প্রদান করেন তাহলে আপনি কোনো সেবাতে সহযোগিতা পাবে কি না, পাবেন। আমরা কি বলি কারুকে ডাকি না, দেখি বলি এই ভক্তরা আসে না সেবা করে না, এরকম বলে উঠি কি না? কেন না, আমরা যোগাযোগ করি না সেই ভক্তদের সাথে, সহযোগিতা কী করে পাবেন? কমিউনিকেশন ইজ দি কোপারেশন, সহযোগিতা হবে যখন আপনি যোগাযোগ রাখবেন। এই চারটি জিনিস তখনই সফল হবে যদি আমরা ঠিক ঠিকভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা শুনে শুনে জপ করি, নামহট মহামিলনে একমালা জপ যেন শুনে শুনে সবাই করে, আর ওই সময় যেন কেউ এদিক সেদিকে না চলে যায়, একমালা জপ, আর বাড়িতে ছেলেমেয়েদের নিয়ে জপ করবেন, দীক্ষা হয়ে গেলে যেন ভালো করে শুনে শুনে আমরা যেন জপ করি, তাহলে দেখবেন এই জপের প্রভাবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, নিজেদের দ্বন্দ্বটাও চলে যাবে, যেহেতু আমরা করি না ঠিক মতো তাই জন্য দ্বন্দ্ব হয়, আর ভক্তদের এইসব পরস্পর মধ্যে তত্ত্বাবধান করা, কেয়ার নেওয়া, একটু পরস্পর মধ্যে যাওয়া, কিছু অসুস্থ হয়ে গেছে তার কাছে
কেন আসলো না, পরামর্শ করা, এরকম তত্ত্বাবধান নেওয়া, এই চারটি ছয়টি জিনিস আপনারা করবেন নামটা সঙ্গের মধ্যে। আমি পয়েন্টগুলো বললাম, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু এখন আপনারা আরতি যাবেন আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের হয়তো এই ম্যানেজারিয়াল জিনিসটা ভালো লাগবে না, ভালো লাগছে না? ভিতরে না বাইরে থেকে বলছেন, যে পালিয়ে গেলে মহারাজ তো বকা দিবে, একটু শুনি জোর করে, এখানে তো মহারাজ তো কোনো লীলা কথা বললো না, আমাদের খালি এটা করতে হবে সেটা করতে হবে এইসব বলে গেল।